বন্ধুরা, আমরা পড়ছি প্রবাস বন্ধু গল্পটি। এই গল্পের আগের অংশ তোমরা পুরো ভিডিওতে পেয়ে গিয়েছো, আজকে আমরা তার পরের অংশ থেকে পড়ছি। কাঁধ দেখে মনে হলো, কার কাঁধ? আব্দুর রহমানের কাঁধ। অর্থাৎ আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে এখানে লেখক মূলত আব্দুর রহমান, যে তার প্রবাস বন্ধু আর কি, তার চাকর নামে পরিচিত। তো তার বন্ধু এখানে বন্ধুর মতো হয়ে গিয়েছে, বন্ধুর মতো মিশেছে। তো তার কথা এখানে বলছে, আব্দুর রহমান সম্পর্কে তার যে কী বৈশিষ্ট্য, মানুষ হিসেবে তার কী বৈশিষ্ট্য সেটা নিয়ে বর্ণনা করছে, খানিকটা রম্য আকারে, কমেডি আকারে। কারণ সৈয়দ মুজতবা আলী কিন্তু উনি মূলত একজন রম্য লেখক, রম্য লেখকের গুরু। তো এখানে বলছে, কাঁধ দেখে মনে হলো, কাঁধ কার? কাঁধটা হচ্ছে আব্দুর রহমানের, আব্দুর রহমান। কাঁধ দেখে মনে হলো আব্দুর রহমান। আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, আমরা আগের ভিডিওতে পড়েছি আব্দুর রহমান কিন্তু 6 ফুট 4 ইঞ্চি, তো এত লম্বা, এত গাড়টা গোট্টা, মানে লম্বা যেরকম মনে হয় জানো, সে লম্বাতে যতখানি আড় করে, মানে এর আড় করেও সে ততখানি। তো লম্বায় আর চওড়াতে একই রকম মনে হয়। তো এরকম এত গাড়টা গোট্টা, এত মোটা, এত স্বাস্থ্যবান একটা লোক দেখে মনে হয় এ হচ্ছে আমির। বন্ধুরা, আমির শব্দের মানে হচ্ছে নেতা, আমির শব্দের মানে হচ্ছে নেতা। তো বলছে, সে যদি আমার বাবুর্চি না হয়ে, অর্থাৎ সে তো আমার রান্নাবান্না করবে, তো আমার বাবুর্চি না হয়ে যদি আমির হতো, তাহলে হয়তো এই আফগানিস্তানের ভার বইতে পারতো, সে আফগানিস্তানকে চালাইতে পারে। এরকম হচ্ছে তার শরীর দেখে তার মনে হয়। বুদ্ধি কী আছে সে পরের কথা, কিন্তু শরীরের দিক থেকে মনে হয় সে পুরো আফগানিস্তানকেই টানতে পারবে, এতটাই ক্ষমতা তার। কি বলছে? এ কান আর ও কান জোড়া মুখ, হা করলে চওড়া চৌড়ি কলা গিলতে পারে। খুব মজার একটা কথা, মানে এই কান থেকে ও কান, মানে দেখো এই দেখেন, আমি এখানে একটা সৈয়দ মুজতবা আলীর ছবি দেওয়া আছে, আমি এই ছবিতে একটু জিনিসটা বুঝিয়ে দিই। হচ্ছে এই কান থেকে এখান পুরোটাই হচ্ছে মুখ, মানে দেখো মুজতবা আলীর মুখটা কিন্তু এখান থেকে এতটুকু ছোট, কিন্তু বলা হচ্ছে তার মুখটা হচ্ছে একদম এই কান থেকে একদম ওই কান পর্যন্ত। মানেটা হচ্ছে, সাধারণত যদি আমরা কলা খাই, তো বন্ধুরা তা আমরা এটাকে একটা কলা মনে করি। তো কথা হচ্ছে, এই কলাটা হচ্ছে আমরা লম্বালম্বি খাই, প্রথম আমরা এখানে এতটুকু খাবো, এখানে এতটুকু খাবো, তারপর এতটুকু, তারপর এতটুকু, তারপর এতটুকু, এরকম খাবো। কিন্তু আব্দুর রহমানের গালটা এত বড় যে সে কলাটা এতটুকু এতটুকু করে না, চওড়াচড়ি এরকম করে পুরো গালের মধ্যে গিলে ফেলতে পারবে, এতটাই চওড়ার দিক দিয়ে বড়, মানে বিশাল গাল। আচ্ছা, দেখতে অনেক স্বাস্থ্যবান বোঝাই যাচ্ছে। আচ্ছা, এবড়ো থেবড়ো নাক কপাল নেই, মানে সব উঁচু উঁচু, পাগড়ি থাকায় মাথার আকার ঠাহর হলো না। আচ্ছা, ঠাহর হলো না কথাটা মানে কি বুঝতে পারলাম না, বুঝতে পারা। আচ্ছা, তার মানে কথাটা হচ্ছে এরকম যে মাথায় তো পাগড়ি রয়েছে, তো মাথায় পাগড়ি থাকার কারণে ঠিক মাথাটা আসলে কতটুকু এটা বোঝা যাচ্ছে না, কারণ মাথার থেকে পাগড়ি আরও অনেক মোটা করে সে বেঁধেছে। আচ্ছা, তবে আন্দাজ করলো, মানে সে আন্দাজ করলুম যে বেবি সাইজের হ্যাট, মানে অনেক বড় সাইজের হ্যাটও, হ্যাট তো বুঝি আমরা মাথায় যে হ্যাট পরে আর কি, গোল হ্যাট, টুপি, হ্যাঁ, বেবি সাইজের হ্যাট কান অবধি পৌঁছবে। মানেটা হচ্ছে যে আমরা যেমন যখন একটা হ্যাট পরি, তো সেই হ্যাটটা তো আমাদের একদম কানটা সব ঢেকে যায়। তো বলা হচ্ছে সে যদি বেবি সাইজের হ্যাট, বড় হ্যাটও পরে, তো সেটাও তার কান অবধি পৌঁছবে। আচ্ছা, মানে অনেক বড় আর কি। এবার গায়ের রং সম্পর্কে বলছে, গায়ের রং ফর্সা, তবে শীত গ্রীষ্মে চামড়া চিড়ে, মানে চামড়া চিড়ে মানে কি একদম ফেড়ে, পরবর্তী চিড়ে আর ফেড়ে প্রায় একই কথা, চামড়া চিড়ে চিড়ে ফেড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। হ্যাঁ বন্ধুরা, এই রিলিফ ম্যাপের একটা ব্যাখ্যা রয়েছে, আমি ব্যাখ্যাটা দিচ্ছি। বন্ধুরা, রিলিফ বলতে আমরা কী বুঝি? রিলিফ শব্দের মানে হচ্ছে ত্রাণ। আচ্ছা, আর ম্যাপ মানে কি? মানচিত্র। আচ্ছা, যদি মানচিত্র হয় তাহলে আফগানিস্তানের মানচিত্র ত্রাণের মানচিত্র না? বন্ধুরা, কথাটা এরকম, আমি একটু বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে যে ধরো এটা একটা মানচিত্র, তো এখানে হচ্ছে ত্রাণ দিতে যাবে, এখানে হচ্ছে অনেক বন্যা দুর্গ্রস্ত মানুষ এখানে রয়েছে, এই এলাকাতে হচ্ছে ত্রাণ দিতে যাবে, তো নির্দিষ্ট কোনো একটা এলাকায়, তো নির্দিষ্ট এলাকায় যদি ত্রাণ দিতে যায়, তো ত্রাণ যে এলাকায় দিতে যাবে সে এলাকায় একটা ম্যাপ নেওয়া হয়, যারা ত্রাণ দিতে যায় তারা কিন্তু একটা ম্যাপ নেয়, ওখানে ম্যাপ, তো ওই ম্যাপের মধ্যে অনেক আঁকিবুকি থাকে,
আঁকিবুকি এখানে এদিক থেকে এদিক থেকে এরকম আবার এদিক থেকে এরকম আবার এদিক থেকে এরকম এই এদিক থেকে আবার ঘুরে যে আবার এখানে আবার এরকম এরকম অনেক আঁকিবুকি থাকে এরকম বুঝতে পারলে মানে আঁকিবুকি থাকে তো এই যে অনেক আঁকিবুকি থাকে তো আঁকিবুকি থাকে কিসের মধ্যে ওই ত্রাণ যে এলাকায় দিতে চায় সেই এলাকার যে ম্যাপ থাকে সেই ম্যাপের মধ্যে অনেক আঁকিবুকি করা থাকে অনেক আঁকাআঁকি করা থাকে এদিকে এদিকে ওদিকে তো এই যে ম্যাপের মধ্যে অনেক আঁকিবুকি থাকে নর্মালি যদি অনেক বড় ম্যাপ হয় তাহলে হয়তো এত বেশি আঁকিবুকি থাকে না কিন্তু সূক্ষ্ম সূক্ষ্মভাবে আঁকিবুকি করা থাকে হচ্ছে রিলিফ ম্যাপের মধ্যে কারণ এই এখান থেকে একটু পরে যে হচ্ছে আর এক জায়গায় ত্রাণ দিতে হবে আটটু জায়গায় যে আটটু পরে যে আর এক জায়গায় ত্রাণ দিতে হবে এই জন্য অনেক ছোটো ছোটো করে আঁকাআঁকি করা থাকে আঁকিবুকি করা থাকে তো এখন ঠিক সেরকম যে আব্দুর রহমান তার চেহারার মধ্যেও এখানে অনেক এই ধরো এটা তো মুস্তফা আলীর চেহারা কিন্তু আমি ধরে নেই যদি এটা আব্দুর রহমানের চেহারা তাহলে দেখা যাবে কি এই চেহারার মধ্যে অনেক আঁকিবুকি পড়ে গিয়েছে ব্যাপারটা হচ্ছে শীতকালে মানে আফগানিস্তান যে দেশটা এই দেশে দেখা যায় যে গরমকালে প্রচণ্ড গরম পড়ে আবার শীতকালে প্রচণ্ড শীত পড়ে এতে করে দেখা যায় কোনো ধরনের যে আমাদের এরকম আমাদের দেশে যেরকম শীতও কম আবার গরমও কম খুব বেশি গরমও পড়ে না খুব বেশি শীতও পড়ে না এই জন্য আমরা অনেক প্রসাধনী ব্যবহার করি কিন্তু ওই ওই দেশে এমন আবহাওয়া কোনো প্রসাধনী ব্যবহার করা যায় না তাতে করে দেখা যায় কি ওই শীতকালে চামড়া চিরে ফেরে একদম অবস্থা খারাপ হয়ে যায় তখন এই চেহারার মধ্যে ওরকম আঁকিবুকি তৈরি হয় এতটাই আঁকিবুকি তৈরি হয় মানে ছোটো ছোটো দাগ তৈরি হয়ে যায় শীতের মধ্যে ফেড়ে এতটাই আঁকিবুকি তৈরি হয় মনে হয় যেন এটা রিলিফ ম্যাপের একটার মতো চেহারা হয়ে গিয়েছে তো বন্ধুরা এই রিলিফ ম্যাপের কথাটা আমি মনে বোঝাতে পেরেছি যে কেন রিলিফ ম্যাপের সাথে চেহারার তুলনা কেন করেছে শীতকালে চেহারা কথা বলা হচ্ছে তো আবার ঠিক একইভাবে গরমকালেও কিন্তু শীতে যেরকম হয় গ্রীষ্মও হয় গরমে ওরকমটা হয় গরমে ওরকম চেহারা মাঝে মাঝে কী হয়ে যায় এই শীতের থেকে গরম গরম থেকে শীত এরকম যখন বদলাতে থাকে তখন এরকম চেহারা অনেক বেশি ফেড়ে যায় না এরকম চিরে ফেড়ে যায় সেই কথা এখানে বলা হচ্ছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না এই গল্পের বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে আজকে এই পর্যন্তই